প্রথম প্রমাণ হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, আমাকে এটা প্রমাণ করতে হবে। তো সেটার জন্য আমাদের ফার্স্টে একটা ফর্মুলা লাগবে, সেটা হচ্ছে ত্বরণের ফর্মুলা, অ্যাক্সিলারেশন বা এ এর ফর্মুলা। তো আমরা সবার আগে ত্বরণটার সংখ্যাটা যেটা জানি সেটা লিখব। আমরা জানি এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এই ফর্মুলাটা আমরা জানি, এ সমান ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। তো এবার আমরা কি করবো, পক্ষান্তরে গুণ করব। তো এ টিটা যদি এই পাশে চলে আসে, এটা নিচে আছে মানে ভাগ আকারে আছে, তাহলে ওই পাশে গেলে এটা কি আকারে হবে, গুণ আকারে। তাহলে এটা হয়ে যাচ্ছে কি, এ গুণ টি এ টি হয়ে যাচ্ছে সমান ভি মাইনাস ইউ। ঠিক আছে, তো আমরা আমরা জানি পক্ষান্তরের সময় আমাদের যাকে লাগে, যেহেতু ভি সমান ইউ প্লাস এটি লাগবে, আমরা এই রাশিটাকে এখানে লিখবো আর এটাকে এখানে লিখবো, অর্থাৎ এটাকে আমরা মিরর করব বা সাবস্টিটিউট না মানে রিভার্স করব। সো সেই কারণে আমাদের চিহ্ন চেঞ্জ করতে হচ্ছে না, অর্থাৎ আমরা ডানটাকে বামে লিখবো, বামেরটাকে ডানে লিখলাম। এবার হচ্ছে জাস্ট লাস্ট লাইন, ভি এস ভি লিখব সমান লিখব। তো ভি এর সাথে ইউটা কি আকারে আছে, মাইনাস আকারে আছে, তাহলে ওই পাশে গেলে কি আকারে হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে আমরা লিখলাম প্লাস মানে ইউ, আর এদিকে এটিটা প্লাস আকারে আছে, তাহলে ইউ প্লাস এটি। তো আমাদের ফার্স্ট প্রমাণটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা এইভাবে গেল। এরপর আমাদের দ্বিতীয় প্রমাণ, এটা হচ্ছে বলতে চাচ্ছে যে প্রমাণ করো যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টু এ এস। তো এখানে আমরা জানি ভি মানে শেষ বেগ, ইউ মানে আদি বেগ, এ মানে ত্বরণ, আর এস মানে অতিক্রান্ত দূরত্ব। তো আমাদের এখানে জানা ফর্মুলা হিসেবে ইউজ করতে হবে দুইজনকে, সেটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা জানা থাকতে হবে আমাদের থেকে। এটা এটা আমাদের প্রমাণের মধ্যে সবচেয়ে কঠিন প্রমাণের মধ্যে একটা। তো প্রথমে আমরা লিখব, আমরা জানি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে তোমরা সবার আগে জেনে রাখবা যে কোন সূত্র প্রমাণের জন্য কাকে মেইন বেস ধরে আগাইতে হয়। যেমন প্রথমটাতে আমরা এটা এ ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি ধরে আগাইছি, তো এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ছিল। এবার আমাদের দ্বিতীয় যেটাকে মেইন লাগবে সেটা হচ্ছে আমাদের এই সূত্রটা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি দিয়ে আমরা ওটাকে আনবো। তো এবার আমরা কি করবো, উভয় পক্ষে বর্গ করব। ঠিক আছে, এটাতেও বর্গ আর এটাকে পুরোটাকে বর্গ। এটাকে বর্গ করলে ভি কে বর্গ করলে কি হবে, ভি স্কোয়ার, আর এটা পুরোটা যেহেতু একটা রাশি, তো রাশিকে বর্গ করলে কি লিখে, হোল স্কোয়ার। সো আমরা এখানে সাইড নোট রেখে দিব বর্গ করে উভয় পক্ষে। তো ভি স্কোয়ারকে বর্গ করলে এটাই থাকবে। এখন এটা কি হচ্ছে জানো, এটা হচ্ছে ইউ প্লাস এটি মানে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি, এটি হচ্ছে পুরোটা বি হোল স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মানে ইউ স্কোয়ার, এই ইউ মানে ইউ তে এতে এ স্কোয়ার প্লাস টু, এ কে টু এ বি বসবে এখানে, তাহলে এ কে এ হচ্ছে ইউ, তাহলে বসালাম টু এ বি কে, বি হচ্ছে এ টি, তাহলে বি এ বি প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে হচ্ছে কত, এ টি হোল স্কোয়ার। তাহলে এবারে পরবর্তী লাইনটাকে ভাঙি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস, তো এই জায়গাটা আমরা একটা চালাকি করবো, সেটা হচ্ছে টু এ লিখবো, তারপরে ইউটি লিখবো প্লাস, মানে এটা একটা চালাকি যেটার মাধ্যমে আমরা আসলে ইউটিটা কমন নিতে হবে সেটা আমরা বুঝতে পারবো। প্লাস এটাকে বর্গ করলে একে বর্গ করলে এ স্কোয়ার, আর টিকে বর্গ করলে টি স্কোয়ার। তো এবার আমরা আবার পরবর্তী লাইনে যাচ্ছি, এটা রেখে দিব ইউ স্কোয়ার পর্যন্ত প্লাস, এখানে কাজটা করবো, এখানে কমন নিব, এখানে কমন কে যায়, এখানে অ্যাকচুয়ালি কমন যায় এ, কিন্তু আমরা চেষ্টা করবো যেটা হচ্ছে কি টু এ কমন নিতে, অর্থাৎ এটাকে আমরা আরেকটা লাইনে মডিফাই করবো, সেটা হচ্ছে এভাবে টু এ ইউ টি, এটা যেমন আছে রেখে দিব, এটা সমস্যা নেই, প্লাস এই জায়গাটাই মডিফাই করবো, সেটা হচ্ছে আমরা এখানে লিখব টু ইন্টু হাফ, কারণ আমরা এখান থেকে টু কেও কমন নিতে চাচ্ছি, টু ইন্টু হাফ এ স্কোয়ার টি স্কোয়ার, টু ইন্টু হাফ এ স্কোয়ার টি স্কোয়ার। আসলে এটা হবে কি, কারণ আমি যদি টু আর টু কেটে দিই তাহলে কে থাকবে, গুণফল ওয়ান ইন্টু ওয়ান, এক একে এক, তাহলে ওয়ান ইন্টু এ স্কোয়ার টি স্কোয়ার মানে কত হবে, শুধু এ স্কোয়ার টি স্কোয়ার, যেটা আমাদের প্রশ্নে অলরেডি আছে, ঠিক আছে আগের লাইনে আছে। সো তার মানে আমাদের ম্যাথমেটিক্যাল ভুল নেই। তো এটা আমরা কেন রাখছি, কারণ হচ্ছে আমরা এখান থেকে আসলে এই জায়গা থেকে এ টু এ, আর এখান থেকে টু, আর এই এ স্কোয়ার থেকে একটা একে আমরা কি নিতে পারি, কমন নিতে পারি। তাহলে সেই কাজটা করি, এবার ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস, এখান থেকে কাকে নিব, টু এ, এখানেও আছে কি টু এ, তাহলে দুজনের মধ্যে টু এ কমন, টু এ কমন হলে এখানে বাঁচি আছে কে, দুজন চলে গেছে, তাহলে বাঁচি আছে ইউটি প্লাস, আর এদিকে আছে কে
टू नहीं फिलसी तेल एक हाफ बाकी आ ए स्क्वायर थे एक ए निये फिलसी बाहरे तेल एक ए आसे और एक टी स्क्वायर तो रही गेस एखन देखो यूटी प्लस हाफ ए टी स्क्वायर एक्चुअली कि एस ना एस समान यूटी प्लस हाफ ए टी स्क्वायर और ये जगह जिनिसटा आसले कि यूटी प्लस हाफ ए टी स्क्वायर सो आमरा ए जगह लिखते पारी भि स्क्वायर जगह भि स्क्वायर समान यू स्क्वायर जगह यू स्क्वायर प्लस टू ए जगह टू ए किन्तु शुद्ध ए जगह हे कि एस एर मान सो हमें जगह एस एर मान बसा टू ए एस कर दीब कारण हे ये पूरा एस एर मान कारण एस इक्वल टू यूटी प्लस हाफ ए टी स्क्वायर अर्थात एस एर मान बसा दिल तो ये द्वितीय प्रमाण तीन नम्बर प्रमाण छो एस समान यूटी प्लस हाफ ए टी स्क्वायर तो ये हमें सवार आगे समबेगर एस समान भिटी सूत्रटा के कजे लगा समबेगर सूत्र दूरत समान बेग गुण समय अर्थात एस समान भिटी তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে গড় বেগের ফর্মুলাটা লিখব গড় বেগকে বড় হাতের ভি বলা হয় যেটাতে লিখব আদি বেগ যোগ শেষ বেগ ভাগ দুই পরবর্তী লাইনে ভি সমান আদি বেগের মান হয় আমরা জানি ইউ তাহলে ইউ বসাইলাম প্লাস বসাইলাম ভি বসাইলাম শেষ বেগ হিসেবে টু বসাইলাম তো এর পরবর্তীতে আমরা জানি একটা ফর্মুলা সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি তাহলে আমরা এই বড় হাতের ভি এর জায়গায় বড় হাতের ভি রাখলাম গড় বেগ ইউ এর জায়গায় ইউ কে রাখলাম টু এর জায়গায় টু কে রাখলাম প্লাস এর জায়গায় প্লাস রাখলাম শুধু এই ভি এই ভিটাকে বদলিয়ে ইউ প্লাস এটি লিখলাম যাতে বোঝা যায় যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি তো এতে আমাদের ফর্মুলায় হবে কি পরবর্তী লাইনে ভি এর জায়গায় ভি লিখলাম ইউ প্লাস ইউতে টু ইউ প্লাস এটি নিচে আবার টু ই থেকে যাবে কারণ ইউর সাথে ইউ একটার সাথে একটা যোগ করলে কয়টা হইলো দুইটা এটি এটি বসে গেল তো এবার এই জিনিসটাকে ভাঙা বলে এটাকে সরল ভাষায় ভালো ভাঙা তো এটা আমরা কিভাবে ভাঙবো তো হর হর আলাদা করে ফেলবো আর কি টু ইউ নিচে তার নিচে এই দুইটা এখান থেকে টু ইউ কে নিলাম এই দুইটা এখান থেকে নিলাম আর এই প্লাসটা মাঝখানে দিয়ে দিব এতে জিনিসটা দুইটা রাশিতে পরিণত হবে প্লাস দিলাম আর এখানে এটি ছিল উপরে এটি বসাইলাম নিচে দুই সেই দুইটা এখানে বসাইলাম তো এতে ভি এর মান হয়ে গেল কি দুইটা রাশি এবার একটু খেয়াল করলে দেখা যাবে এ টু আর এ টু পরস্পর কি চলে যায় কাটাকাটি চলে যায় তাহলে উপরে থাকে কি ভি সমান ইউ প্লাস হাফ এটা এটাকে তো আমরা হাফ বলতে পারি তাহলে হাফ গুণ এটি এবার আমাদের প্রমাণের জন্য উভয় পক্ষে আমরা টি দ্বারা গুণ করব মানে বাম পক্ষ আর ডান পক্ষ আছে না সমানের এই সাইডটা হচ্ছে বাম পক্ষ সমানের এই সাইডটা হচ্ছে ডান পক্ষ তো আমরা উভয় পক্ষে টি দ্বারা গুণ করব তাহলে ভি এর সাথে টি গুণ করলে ভি টি সমান ইউ এর সাথে টি গুণ করলে ইউটি প্লাস প্লাস হাফের জায়গায় হাফ এ এর সাথে টি গুণ করে আবার এ টি ছিলই এটির সাথে আবার টি গুণ করব পরবর্তী লাইনে সেটা লিখব এখন দেখো আমরা শিখছি এস সমান ভিটি তো আমরা এখন এখানে যেহেতু ভিটি পাইছি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি এস লিখতে পারি ইউটি এর জায়গায় ইউটি লিখলাম হাফের জায়গায় হাফ লিখলাম এ এর সাথে জায়গায় এ লিখলাম এবং টি গুণ টিতে কত আসলো টি স্কোয়ার আসলো তো এটাই হচ্ছে আমাদের তিন নম্বর এবং শেষ প্রমাণ